আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আজকে থেকে শুরু করছি সাধারণ জ্ঞানের প্রথম এক্সাম। আপনারা জানেন আমরা একটা রুটিন দেওয়ার মাধ্যমে প্রতি মঙ্গলবার বাংলা ব্যাকরণ এবং প্রতি শুক্রবার সাধারণ জ্ঞান পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নিয়েছি। আপনারা যে রুটিনটা পেয়েছেন তারই ধারাবাহিকতায় আজকে থেকে আমাদের সাধারণ জ্ঞানের প্রথম এক্সাম চালু হচ্ছে। আজকের টপিক হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস, মানে প্রাগৈতিহাসিক থেকে নিয়ে 1204 সাল পর্যন্ত ম্যাক্সিমাম কোশ্চেন এর মধ্যেই থাকবে। যদি কোনো অ্যান্সার ভুল হয় তাহলে সেটার 0.25 করে নাম্বার মার্ক কাটবেন আর খুব কনফিডেন্টলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আজকে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের বইগুলো থেকে নেওয়া হয়েছে। শুরু করি আমরা। কোন শাসনামলকে বাঙালি জাতির আত্মপ্রতিষ্ঠার যুগ বলা হয়? পাল শাসন, সেন শাসন, গুপ্ত শাসন, মৌর্য শাসন? একেবারে ভিডিওর শেষে দিকে কিন্তু অ্যান্সার দেওয়া হবে, সুতরাং ওয়েট করেন। শকাব্দ নামে সংগণনা চালু করে কোন বংশ? মৌর্য বংশ, কুষাণ বংশ, গুপ্ত বংশ, শুঙ্গ বংশ? পাল বংশের শেষ মুকুটমণি কাকে বলা হয়? রামপাল, মদন পাল, দ্বিতীয় মহিপাল, দেবপাল? দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? লিরা, র্যান্ড, রুবল, সিডি? ষোড়শ জনপদের কোন জনপদকে কেন্দ্র করে ভারতবর্ষে সাম্রাজ্যবাদের বিস্তার ঘটে? মগধ, বৎস, কোশল, হরিয়ানা? কৈবর্ত আন্দোলনের নেতার নাম কি? বিশে ডাকাত, দিব্য, চাণক্য, মদন? কৌটিল্যের অর্থশাস্ত্র কি বিষয়ক গ্রন্থ? অর্থনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, সংস্কৃতি? কোন সম্রাটের আমলে ভারতবর্ষে হুন আক্রমণ শুরু হয়? কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, চন্দ্রগুপ্ত? হিদাস্পিসের যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছে? দয়া নদী, ঝিলাম নদী, সিন্ধু নদ, ব্রহ্মপুত্র? কর্ণ সুবর্ণ কার রাজধানী ছিল? শশাঙ্ক, রামপাল, হর্ষবর্ধন, কুমারগুপ্ত? পঞ্চরত্ন কোন রাজসভার সদস্য ছিল? পঞ্চরত্ন, আকবর, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, লক্ষণ সেন, মহিপাল? প্রাচীন কোন রাজাকে অখণ্ড ভারতের প্রবক্তা বলা হয়ে থাকে? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, বল্লাল সেন? যে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা সলিউশন গুলো পেতে পারেন। কোন যুগের শাসনকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? সেন শাসন, মৌর্য শাসন, গুপ্ত শাসন, কুষাণ শাসন? ইন্টারনেটের মাধ্যমে সংগঠিত সেমিনারকে কি বলা হয়? ফিশিং, ওয়েবিনার, মার্কেট প্লেস, ওটিটি? কোন বাংলাদেশি অস্কার পুরস্কার লাভ করেছেন? মোস্তফা সরওয়ার ফারুকি, তারেক মাসুদ, নাফিস জাফর, চাষী নজরুল? তো এই হচ্ছে আজকের 15টা কোশ্চেন। আশা করি আপনারা খুব সুন্দরভাবে এক্সামটা দিতে পেরেছেন। এখন এর রেজাল্টটা কোথায় বা এই প্রশ্নের সঠিক উত্তরগুলো কোথায়? সঠিক উত্তরগুলো আমরা কখনোই ডিরেক্টলি দিব না, সঠিক উত্তরের সোর্সগুলো আমরা দিয়ে দিব। দেখেন প্রথম প্রশ্নের সঠিক উত্তরটা পাবেন এই যে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটে ঢুকে আপনারা দেখুন এই যে ওয়েবসাইট, ওয়েবসাইটে ঢুকে এই যে এখানে ক্লিক করবেন, মানে এখানে সার্চ করবেন। তো দেখেন এই যে ওয়েবসাইট, ওয়েবসাইটে ঢুকে পাল, সেন, গুপ্ত শাসন এই তিনটা অধ্যায় পড়লে আপনারা প্রথম প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। সেকেন্ড কোশ্চেনের জন্য আমাদের ইউটিউবে যে মৌর্য শাসন অফিসিয়াল ইউটিউব যে চ্যানেলটা রয়েছে, এই যে অনুশীলন, এখানে দেখেন এই যে মৌর্য শাসন, কুষাণ শাসন ভিডিওগুলো দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন। তারপর দেখেন থার্ড কোশ্চেনের সলিউশন আমাদের ওয়েবসাইটে পাল বংশের শাসন দেখতে পারেন। ফোর্থ কোশ্চেনটাও এরকম, ফিফথ কোশ্চেন অনুশীলন, মৌর্য শাসন, এরপর দেখেন সিক্স সেভেন সবগুলো দেওয়া আছে। এর মধ্যে 10 নম্বর আর 11 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আপনারা অনুশীলন বাংলাদেশ বিষয়গুলি বইয়ের মধ্যে পাবেন, যেটা আমি ডিরেক্টলি ইচ্ছা করলে আপনাকে পেজ নম্বর দিতে পারতাম। পেজ নম্বর না দিয়ে আমি মিনিমাম 4টা পেজ উল্লেখ করছি, 19 থেকে 22 পৃষ্ঠা পর্যন্ত পড়লে এটা পেয়ে যাবেন। সেম 11 নম্বর কোশ্চেনটাও সেম। তারপর দেখুন 12-13 এগুলো আপনারা বের করে নেবেন। 14 এবং 15 নম্বর কোশ্চেনটা পাবেন হচ্ছে আমাদের অনুশীলন আন্তর্জাতিক বই, যেটা বর্তমানে সেকেন্ড এডিশন চলতেছে, সেখানে আপনারা পাবেন। এটা 4 পৃষ্ঠায় আমি রেফারেন্স দিয়েছি। আসল কথা ভাই, আমি আপনাদেরকে চাইলেই অ্যান্সার গুলো দিতে পারতাম, কিন্তু এই অ্যান্সার গুলো আমি দেওয়ার চেয়ে আপনি যদি একটু বের করে নেন, আপনি যদি একটু কষ্ট করে পড়ে নেন, তাহলে পরীক্ষার জন্য কিন্তু আপনার কাজে আসবে। আমরা চাই এই বিষয়টাই, যে কোয়ালিটি এডুকেশন। আমি অ্যান্সার বলে দিলে সেই অ্যান্সারটা ভুলও থাকতে পারে, এই জন্য আপনারা একটু পড়ে নেন, পড়লে ভালো হবে। আপনার কাছে যে বই আছে ওই বইয়ের অধ্যায়টা দেখে আপনারা অ্যান্সারটা বের করে নেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে এক্সামটা দিয়েছেন, কে কত নাম্বার পেয়েছেন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অন্যদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।